দেখবেন সবাইকে ছাড়িয়ে গেলেন শাহরুখ দানের তালিকা দেখে চক্ষু এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে বেসরকারি মাস বেতন দেবে সদি সরকার এ নিয়ে বিস্তারিত আর থাকবে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে একশো আটত্রিশ বস্তার সরকারি চালুকদার এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে ভয় লাগে এমন সময় পৃথিবীতে আগে দেখিনি বললেন সৌরভ গাঙ্গুলি এ নিয়ে বিস্তারিত তাবলিগের নয়শো ষাট বিদেশি মুসল্লিকে কালো তালিকাভুক্ত করল ভারত শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন গোটা বলিউড যখন করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলে সাধ্যমতা সাহায্য করছেন তখন এমন কঠিন পরিস্থিতিতে কিং খান সুপ কেন হাতে সিনেমা নেই বলি কি সামাজিক দায়িত্ব থেকেও মুখ ফিরিয়েছেন এমন অজস্র বাঁকা কথা শুনতে হয়েছে তাকে তবে এবার তিনি সব সমালোচনার জবাব দিলেন দিল্লি পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তো অর্থ সাহায্য করলেনই উপরন্ত দুস্থ প্রান্তিক মানুষদের মুখেও খাবার তুলে দেওয়ার জোগাড় করলেন এক কথায় শাহরুখ খান যাক করলেন অভিনেতা অভিনেতা সত্তার বাইরে গিয়েও দেশবাসী তার এই মানবিক উদ্যোগের জন্য চিরকাল তাকে মনে রাখবে আর এই জন্য হয় হাতে কাজ না সত্ত্বেও তিনি বুঝিয়ে দিলেন যে বলিউডের বাদশাহ এখনও তিনি রয়ে গিয়েছেন এমনটাই মত নেটিজেনদের একাংশের এক নজরে শাহরুখ খান যা বললেন শাহরুখ খান তার ক্রিকেট টিম নাইট রাইডার্স ও প্রযোজনা সংস্থার রেড চেলেজের হয়ে পিএম এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আর বাংলার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মোটা অঙ্কের টাকা দিচ্ছেন এছাড়া শাহরুখের মির ফাউন্ডেশনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার পিপি ই কিট দিচ্ছেন পশ্চিমবঙ্গ আর মহারাষ্ট্র হাসপাতালগুলোতে উপরন্ত আলাদা করে আরও অর্থ সাহায্যের ব্যবস্থা করেছেন যাতে আগামী দিনগুলোতে বাংলার মহারাষ্ট্রের হাসপাতালগুলোতেও যাতে তাদের ভেন্টিলেটরের অকাল না হয় এছাড়া একসাথ নামের একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে মির ফাউন্ডেশন করোনার জেরে বেকার হয়ে যাওয়া মুম্বাইয়ের প্রায় সাড়ে পাঁচ হাজার দিন আনি দিনখাই পরিবারকে রোজ দুবেলা খাওয়ানোর দায়িত্ব তুলে নিয়েছেন অন্তত এক মাস খাদ্য সরবরাহ করা হবে তাদের উপরন্ত দুই হাজার প্লেট খাবার রোজ পৌঁছে যাবে হাসপাতাল আর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের কাছে যার সমস্ত ব্যয় বহন করবেন শাহরুখ নিজে এখানেই শেষ নয় মুম্বাই পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে তার সংস্থা রোজ তিন লাখ খাবারের প্যাকেট বিলি করবে ববগুড়ে আর বিক্ষুবদের মধ্যে যাতে রাতে অভুক্ত থেকে যেন কাউকে ঘুমাতে না হয় এছাড়া দিল্লির দুই দিন মজুরদের পরিবারগুলোতে প্রতি সপ্তাহ অন্তত আগামী এক মাস বিনামূল্যে রেশন বিলি করার দায়িত্ব নিয়েছেন শাহরুখ উল্লেখ্য বলিউড তারকার প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো সাহায্য করলেও এর আগে কিন্তু শাহরুখের মতো বহুমুখী সাহায্যের প্রস্তাব কেউ দেখেন শুধু বললেন এই গোটা ভারত একটা পরিবার বেসরকারি চাকরিজীবীদের বেতন দেবে সৌদি আরব সরকার করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোতে নিয়োজিত কর্মীদের বেতনের ষাট শতাংশই সরকারের কোষাগার থেকে পরিশোধ করার ঘোষণা দেওয়া হয়েছে আগামী তিন মাস দরে দেওয়া হবে বেতনের টাকা মহামারীর আর্থিক প্রভাব কমাতে সৌদি সরকারের নেওয়া সবচেয়ে বড় দুটি অর্থনৈতিক প্যাকেজের একটি এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে দুইশো কোটি মার্কিন ডলার এতে বেসরকারি খাতের অন্তত বারো লাখ কর্মী উপকৃত হবে সেই সঙ্গে বেঁচে যাবে কোম্পানিগুলো কর্মী ছাটাইয়ের প্রয়োজন হবে না তাদের সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস এজেন্সি জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে যাতে কোনো কর্মীকে ছাটাই করা না লাগে এবং অর্থনীতি টিকিয়ে রাখতে বাস সালমান বিন আব্দুল আজিজ নিজে বিশাল এ আর্থিক প্যাকেজের ঘোষণা দেন খবরে বলা হয়েছে যেসব প্রতিষ্ঠান তাদের কর্মীদের ছুটি দিতে বাধ্য হয়েছে তারা এই প্যাকেজ সহায়তার জন্য আবেদন করতে পারবে আগামী তিন মাসের জন্য কর্মীদের বেতনের ষাট শতাংশ সরকার পরিশোধ করবে একজন কর্মীর জন্য এই প্রণোদনার পরিমাণ তিন মাসে সর্বোচ্চ নয় হাজার সৌদিরিয়ের বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ ছেচল্লিশ হাজার টাকা অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান এই বিশাল প্যাকেজ ঘোষণার জন্য সালমানকে ধন্যবাদ জানিয়ে খাতের সংস্থাগুলোকে শ্রমিকদের সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছেন মহামারীর প্রাদুর্ভাবের সময় লোকজন যাতে কম ক্ষতিগ্রস্ত হয় এবং উপায় খুঁজে পান বাঁচার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি মন্ত্রী বলেন জাতীয় বেকার সহায়তা ব্যবস্থা সনদের মাধ্যমে নতুন এই সহায়তা প্যাকেজ পরিচালনা করা হবে প্রায় বারো লাখ সৌদি এই আর্থিক প্রণোদনে উপকৃত হবে তিন মাস এই সহায়তা বিষয়টির পর্যালোচনা করবে ফিনান্সিয়াল অথরিটি সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যবস্থা আরও বাড়ানো হবে নাকি বন্ধ করে হবে তিনি বলেন এপ্রিল মাসের মাসের বেতনের অফিসগুলোতে এর আগে সাত হাজার কোটি রিয়ালের আরেকটি বিশাল প্যাকেজ ঘোষণা করেছে সৌদি সরকার করোনার লকডাউনে ক্ষতিগ্রস্ত সংস্থাগুলোকে সহায়তা সহায়তায় এই প্যাকেজের ব্যবস্থা করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরবের বিভিন্ন শহরে লকডাউন ঘোষণা করে কারফিউ জারি করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশটির মক্কা মদিনা জেদ্দার রিয়াদ সহ কয়েকটি এলাকায় প্রবেশ বা বহির্গমন নিষিদ্ধ করা হয়েছে কারফিউ চলাকালীন সকাল ছয়টা থেকে বিকেল তিনটার মধ্যে শুধু চিকিৎসা ও নিত্যপণ্য কেনাকাটার জন্য ধারণ করেছে করোনা ভাইরাস লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা গত দেশটিতে নতুন করে একশো জন করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে পাঁচ জনের এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো এক হাজার আটশো জনের মোট মৃত্যু হয়েছে একুশ জনের বিসিসিআই সভাপতি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং দাদাগির গিরির প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় এই দুঃসময়ে কিভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন কি করছেন কি ভাবছেন এই ভয়ঙ্কর সময়ে সাক্ষাৎকারে যা বললেন সৌরভ সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় এই করোনার আতঙ্কের দিনে কি করছেন দাদা সৌরভ বলেন এখন তো টোটালি লকডাউন ছুটিতে আছি আর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছিলাম দেড় লক্ষ কিলো চাল দিয়েছি যাদের প্রয়োজন সেরকম মানুষদের খাবার পৌঁছে দিচ্ছি এর পাশাপাশি দশ হাজার পিপিই কিট দেব বেলুর মঠে দুই হাজার কিলো চাল দিলাম ওরা প্রচুর গরিব মানুষকে খাওয়ান ওদের মাধ্যমে ঠিক জায়গায় পৌঁছানো যায় আমি তো নিজে পৌঁছাতে পারি না সব জায়গায় সেই জন্য স্কন এর সঙ্গে টাই আপ করছি আমার আর আমার ফাউন্ডেশনের তরফ থেকে প্রতিদিন পাঁচ হাজার মানুষকে খাওয়াই এই সবই করছি এখন যতটা আমাদের পক্ষে সম্ভব এভাবেই মানুষের পাশে আছি সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে না হলে সিচুয়েশন থেকে বেরোনো যাবে না খুব টাফ সিচুয়েশন আমি জীবনে কখনো এরকম দেখিনি পরের প্রশ্ন করা হয় বাড়ির কাজও করছেন সৌরভ বলেন কিছুই ফ্যামিলির মানুষদের সঙ্গে প্রচুর গল্প করছি আর অনলাইনে বসে বি এর কাজ করছি অনেক ইমেল করতে হয় অনেক কন্ট্যাক্ট করতে হয় আপনার স্ত্রী ডোনা এবং কন্যা সানা বাড়ি সামলাচ্ছেন সৌরভ বলেন না সানাকে কিছু করতে হয় না ডোনা আছে মা আছে বাড়িতে আরও মানুষরা আছেন তারাই বাড়ি সামলাচ্ছেন সারাদিন কি করছেন বাড়িতেই থাকি বাড়ির মানুষদের সঙ্গে আর সুইমিং করি এক্সারসাইজ করি যাতে শরীরটাকে রেজিস্ট্যান্ট করে তুলতে পারি এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়েট মেনটেন করি গরম জল মধু খাই প্যারাসিটামল খেতে থাকি যাতে টেম্পারেচার না আসে করোনার তো কোনো ঔষধও নেই আপাতত সেভাবে কোনো চিকিৎসা নেই তাই যতটা ঠিক থাকা যায় বাইরে গেলে কীভাবে সংস্পর্শ এড়ানোর চেষ্টা করছেন বেলুর মঠ ছাড়া আর কোথাও যায়নি খেলাটা এখন মাথায় কিছু নেই আগে সব কিছু ঠিক হোক আপনি একজন দুস্থকেও সাহায্য করেছেন হ্যাঁ সংবাদপত্রে দেখলাম উনি চা খেতে গিয়েছিলেন ওর খুব অসুবিধা হচ্ছে ওকে খাবার পাঠিয়েছি লকডাউন যদি আরও দীর্ঘায়িত হয় সৌরভ বললেন এভাবেই গৃহবন্দী থাকতে হবে আর তো কিছুই করার নেই কিন্তু একটু ভয় লাগে পৃথিবীতে কোনো সময় দেখিনি যে ফ্লাইট নেই ট্রেন নেই কোথাও যাওয়া যাচ্ছে না আশা করি বেশি দিন চলবে না সব ঠিক হয়ে যাবে কথা বলতে বলতে রাত গড়ালো প্রায় মধ্যরাতের দিকে ফোন ছাড়ার আগে সৌরভ একাধিকবার বললেন সাবধানে থাকবেন এই অসময়ে মানুষের পাশে দাঁড়ানোর সদিচ্ছা তার কণ্ঠ থেকে ছুঁয়ে এলো করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে দিল্লির তাবলিক জামায়াত সম্মেলনে যোগ দেওয়ার নয়শো ষাট জন বিদেশি মুসল্লিকে কালো তালিকাভুক্ত করেছে ভারত দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সাতষট্টি দেশের এই নয়শো ষাট জনের ভারতীয় বিষয় বাতিল করা হয়েছে তাদের দেশে ফেরত পাঠানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে তাবলিক জামাতে অংশগ্রহণ করতে চেয়ে বিশার আবেদন করলে তাদের আর বিসা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের সূত্রে বরাতে আনন্দবাজার পত্রিকা জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি ফ্রান্স সহ বিভিন্ন দেশের প্রায় তেরোশো প্রতিনিধি যোগ দিয়েছিলেন তাবলিক জামাতে সেসব প্রতিনিধি এবং তাদের সংস্পর্শে আসা মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোট পাঁচশো পঞ্চাশ জনের কোভিড উনিশ পজিটিভ রিপোর্ট এসেছে আরও অনেকেই বর্তি দিল্লি সহ দেশের তেইশটি রাজ্যের বিভিন্ন হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন আরও অনেকেই ফলে এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে সুস্থ হয়ে উঠলে তাদের কোয়ারেন্টিন সেন্টার থেকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসের পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে ট্যুরিস্ট বিষয়ে এসে তাবলিক জামায়াতের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নয়শো ষাট বিদেশি প্রতিনিধিদের ভিসা বাতিল করা হয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন ভিসা বাতিলের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সবাইকে নিজের নিজের দেশে ফেরত পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার মতে ফরেনার্স অ্যাক্টের চোদ্দ নম্বর ধারা অনুযায়ী ভিসার অপব্যবহারের অভিযোগ আনা হবে হয়েছে নওগাঁর রানীনগর উপজেলার আয়াত আলী নামের এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে একশো বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় এসব ত্রাণের চাল উদ্ধার করা হয় আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শিলগারিয়া পাড়ার আইন ছেলে এবং ইউনিয়নের আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ মেট্রিক টন সরকারি ত্রাণের চাল এবং সরকারি ত্রাণের চালের দুইশো পিস খালি বস্তা উদ্ধার করা হয়েছে তবে এ সময় আয়াত আলী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি ইউএনও বলেন চাল উদ্ধার করে স্থানীয় কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে আয়াত আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে